এটা ব্রেকিং নিউজ চারি দিনের আরক্ষীর জিম্মার মেয়াদ খুলিল অভিমন্যু দাসর আজি আদালতত হাজির করা হব বিতর্কিত অভিমন্যু দাসক 98/21 গোচরত পানি খাইটি আরক্ষীর জিম্মাত আছিল অভিমন্যু আজি আদালতৰ পৰা অভিমন্যুক পুনৰ গ্রেফতার করব সানমারি আরক্ষী ইন্দ্রাণী তহবিলদার আত্মহননের ঘটনার গোচরত গ্রেফতার করব অভিমন্যুক আমি পুনৰবাৰ উল্লেখ করব বিচাৰিছো অভিমন্যু দাস কেস ফর জব কেলেঙ্কারির কইতেও নাম হাঙুর খাইছিল অভিমন্যু দাসর আর তাৎপর্যপূর্ণ বিষয় যে সরু পথারর এক গোচরত গ্রেফতার হয়েছিল অভিমন্যু দাস আর সেই ঘটনার পিছতেই দেখিলে পাওয়া গেছে অভিমন্যু দাসর যুখ এনে বিতর্কিত অধ্যায় সেই বিতর্কিত অধ্যায়সমূহ বর্তমান সময়ত আরক্ষীয় তদন্ত আরম্ভ করেছে ইন্দ্রাণী তহবিলদারের যে আত্মহননের ঘটনা আছে সেই আত্মহননের ঘটনার গোচরত গ্রেফতার করব অভিমন্যুক